সর্বক্ষণ ক্লান্ত লাগলে যে পাঁচটি বিষয় নজর দেওয়া আপনার জন্য জরুরি পর্যাপ্ত ঘুম ও সঠিক খাবারের অভাবে অনেক সময় মন এবং শরীর সবই ক্লান্ত হয়ে যায় সারাদিন ভাব অনুভব করি অবসাদ যেন পিছু ছাড়তেই চায় না এই অবসাদ বা ক্লান্তিরই কি কারণ এসব বিষয় নিয়ে সাম্প্রতিক গবেষক দল জানিয়েছেন ঘন ঘন ক্লান্ত হয়ে পড়লে পাঁচটি বিষয়ে নজর দেওয়া জরুরি চলুন তাহলে জেনে নিই কি পাঁচটি সেই বিষয় এনিমিয়ায় ভুগছেন কিনা সে বিষয়ে বিষয়ে খেয়াল রাখুন এনিমিয়া বা রক্ত স্বল্পতায় ভুগলে রক্তে রেড বা ব্লাড সেল বা হিমোগ্লাবিন কমে যায় এর অন্যতম লক্ষণ হলো ক্লান্ত হয়ে পড়া সঙ্গে মাথা ঘুরা এবং শ্বাস প্রশ্বাসের সমস্যাও দেখা দিতে পারে সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়া জরুরি রাতে ঘুমের মাঝে স্লিপ অ্যাপনিয়া বলে একটা সমস্যা হয় এতে ঘুমের মধ্যেই মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমে যায় ফলে হঠাৎ ঘুম ভেঙে যায় পর মুহূর্তে রুগী আবার ঘুমে তলিয়ে যায় বলে বুঝতে পারেন না কিন্তু এতে ঘুমের যে ব্যাঘাত ঘটে তাতে সারাদিন ঘুম ঘুম ভাব থেকেই যায় স্লিপ অ্যাপনিয়া থাকলে ওজন কমাতে শুরু করে ধূমপানের অভ্যাস থাকলে তা সারা প্রয়োজন দ্রুত অতিরিক্ত ডায়েট নিয়ন্ত্রণ পুষ্টিকর সুষম খাদ্যের অভাব আপনাকে ক্লান্ত করে দিতে পারে যথেষ্ট আমিষ ও শর্করা খাওয়ার পরামর্শ দিয়েছেন এ বিষয়ে বিশেষজ্ঞ দল খাবারে থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন খনিজ ও মিনারেল ডিপ্রেশন বা অবসাদ থেকেও ক্লান্তি ভাব আসতে পারে কোনো কিছুতে উৎসাহ না পাওয়া কিছুতে নেতিবাচক ধারণা সৃষ্টি হওয়া খাওয়ার সময়ে রুচির অভাব ইত্যাদি তৈরি হতে পারে গবেষক দল আরো জানিয়েছেন যে ডায়াবেটিস এর রোগীদের মাঝে মধ্যে ক্লান্ত ও নিস্তষ লাগতে পারে বিশেষ করে যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না তেমন হলেও বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি